হ্যালো বন্ধুরা, আজকে আমি রওনা হয়েছি ঢাকা থেকে বরিশাল বাকেটগঞ্জ একটি কনসার্টের উদ্দেশ্যে। এখন ভোররাত 4:30 বাজে। ঢাকা থেকে আমরা রওনা হয়েছি মাওয়া ঘাটের উদ্দেশ্যে এবং অলরেডি আমরা পৌঁছে গেছি মাওয়া ঘাটে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মাওয়া ঘাটের সব বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্ট। মাওয়া ঘাটে অবশ্য জ্যামও দেখা যাচ্ছে। এখানে ফেরিঘাটে উঠতে হলে অনেক জ্যাম পোহাতে হয়। অনেক জ্যামের মাঝে সকাল হয়ে গেল, সকালের পরিবেশটা মাওয়া ঘাটে আমরা বসে বসে এনজয় করছি। খুবই সুন্দর একটি সকাল আমাদের আজকে আমরা দেখলাম। আমরা একটা কনসার্টে যাচ্ছি, বেসিক্যালি বাকেরগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের 50 ইয়ার্স গোল্ডেন জুবিলি কনসার্ট। সেখানে আমরা ঢাকা থেকে রওনা হয়েছি এই ভোররাতে 4:30 আমরা রওনা দিয়েছি। সেখান থেকে আমরা আসলাম, এখন এই মুহূর্তে আছি মাওয়ায়, মাওয়া ফেরিঘাটে আছি। মাওয়া ফেরিঘাট থেকে আমরা ফেরি পার হবো। আমাদের গাড়ি ওখানে সিরিয়ালে অপেক্ষা করছে। তো আমরা একটু সকালবেলা সূর্যোদয়, অনেকদিন পরে আমরা একটা তাজা সূর্যোদয় দেখলাম, আমার সাক্ষী হলো আমাকে, অনেকদিন পরে সূর্যোদয় দেখলাম নিজ চোখে। সো এই জায়গাটাতে আমরা এখন আছি, খুব ভালো ঠান্ডা বাতাস আছে। আমাদের সাথে আরেকজন গেস্ট আছে, আমার সাথে আরও আছে অবন্তী সিথি, সামস ভাই এবং সাজু নামে আরেকজন আছেন আমাদের সাথে। শামস আছে এখন আমাদের সাথে। শামস, হ্যালো। হ্যালো, শামস। আজকে আমরা যাচ্ছি মূলত হচ্ছে বরিশালে কিছু, আমরা সুন্দর করে উঠবো বাকেরগঞ্জ গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে। তো আমাদের সাথে আছেন হচ্ছে সারোয়ার শুভ ভাই, তারপরে আমাদের ফিমেল সিঙ্গার আছে হচ্ছে অবন্তী সিথি আপা, আর একটা হচ্ছে তানজিব সরোয়ার ভাই আছে আমাদের সাথে। উনি খুবই স্পেশাল আমাদের জন্য, তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন আমাদের পরবর্তী যাত্রা গুলো দেখার জন্য। আমাদের সাথে থাকেন এবং আমরা কিছুক্ষণ পরে যখন ফেরিটা পার হবো তখন নিশ্চয়ই আবার আপনাদের সাথে আমাদের সময়গুলো শেয়ার করব। আর আমরা এখন শামস আছে আমার সাথে, আমরা এখন একটু নিজেদের মতো চুটিয়ে আড্ডা দেওয়ার পালা। মাও ফেরিঘাটে হাই সিকিউরিটি দেখতে পাচ্ছি। আশেপাশে শুনলাম প্রধানমন্ত্রী আসবেন এখানে, সো সে কারণে ফেরিঘাটটা সব কিছু বন্ধ করে রাখা হয়েছে। তাই ফেরিঘাটেই আট ঘন্টা ধরে অপেক্ষা করছি, হাঁটছি এপাশে পাশ ঘুরছি। অবশেষে কোনো উপায় না পেয়ে এখন স্পিড বোট ধরে রওনা হলাম মাওয়াঘাটের ওপারের উদ্দেশ্যে। গাড়ি ওপারে রেখে এসেছি, কারণ ওই গাড়ি নিয়ে আমরা কনসার্ট গ্রাউন্ডে পৌঁছতে গেলে আজকে যেতে গিয়ে পৌঁছাতে পারবো না। বন্ধুরা, আমার সাথে রয়েছে সারেগামাপা খ্যাত অবন্তী সিথি, যাকে শিশকন্যা বলা হয়। শিশকন্যা রয়েছে এখন আমাদের সাথে। নদী দেখে সে কিছুটা ভয়ও পাচ্ছে, বোঝাই যাচ্ছে। শামস রয়েছে আমাদের সাথে, আরও রয়েছে সমস্ত মিউজিশিয়ানস আমাদের সাথে, রয়েছে সাব্বির সহ আরও অনেকেই। তাই গাড়ি ওপারে রেখেই স্পিড বোটে করে সবাইকে নিয়ে রওনা হয়েছি কাওড়াকান্দির উদ্দেশ্যে। ওপার গিয়ে আমরা আলাদা একটি গাড়ির ব্যবস্থা করে নেব এবং সেখান থেকে আমরা পৌঁছে যাব বরিশাল বাকেরগঞ্জে। যেহেতু কনসার্টটি সন্ধ্যা 6টায়, সো আমাদের সন্ধ্যা 6টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, এটাই এখনও আমাদের আলটিমেট টার্গেট। মাওয়া ঘাট থেকে রওনা হয়ে এখন বরিশাল হয়ে একদম কনসার্ট গ্রাউন্ডের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এটা এখন আমরা কনসার্ট গ্রাউন্ডে অলরেডি পৌঁছে গেলাম। অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর ক্রাউড হয়েছে, প্রায় অলমোস্ট 11-12 হাজার মানুষ। সবাই কেমন আছে? আরেকটা চিৎকার শুনতে পারে? Thank you.
অনেক জম্পেশ একটি কনসার্টে অংশগ্রহণ করলাম অনেকদিন পরে, আফটার করোনা অনেক বড় প্রোগ্রাম আমরা ওইভাবে করতে পারিনি। সো অনেক ভালো ক্রাউড ছিল, অনেক সবাই অনেক এনজয় করছে এবং সবাই নেচেছে আমাদের সাথে, খুবই ভালো লেগেছিল অনেকদিন পরে এরকম একটা ধুমধারাক্কা কনসার্ট করতে পেরে। সো এখানকার কনসার্ট শেষ হয়ে গেলে আমরা আবার রওনা হচ্ছি ঢাকা মাওয়া রাস্তা ধরে ঢাকার উদ্দেশ্যে। এখন আমরা অলরেডি রাস্তায়, সবাই খুবই টায়ার্ড, সারাদিন অনেক পরিশ্রম করেছে, সবার শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, সো সবাই ঘুমোচ্ছে, আমি আলো আধারি এনজয় করা ট্রাই করছি আপনাদের সঙ্গে নিয়ে, এই রাতের এই স্মৃতিটুকু ধরে রাখার চেষ্টা করছি। অনেক আমাদের পৌঁছে যেতে ওখানে অনেক কষ্ট হয়েছে, যে ওই গাড়িটি আবার পরে আমাদেরকে গিয়ে ব্যাক করে নিয়ে এসেছে যেটা আমরা ফেরিঘাটে রেখেছিলাম। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, ভালো থাকবেন।